মালদার কালিয়াচক থানার আকন্দবাড়িয়া গ্রাম পঞ্চায়েত এলাকার উজিরপুরে আজ সাত সকালে এক নাবালিকার মৃতদেহ উদ্ধারকে ঘিরে ছড়ালো চাঞ্চল্য। জমির মধ্যে ওই মৃতদেহ পড়ে থাকতে দেখেন স্থানীয়রা। খবর দেওয়া হয় পুলিশকে। ঘটনাস্থলে পৌঁছেছে কালিয়াচক থানার পুলিশ, যদিও ওই নাবালিকার পরিচয় এখনও জানা যায়নি। ঘটনা ঘিরে চাঞ্চল্য ছড়ায় এলাকায়। ধর্ষণের পরে খুন সন্দেহ বাসিন্দাদের। মালদা থেকে বিশ্বজিৎ মণ্ডলের রিপোর্ট, এক্সটিভি বাংলা। একটা মহিলাকে গণধর্ষণ করে মেরে ফেলে চলে গেছে। শাহবাজপুর আখনবাড়িয়া অঞ্চলের অন্তর্গত নদীর সীমানায় যে একটা নৃশংস 14-15 বছরের মেয়েকে এভাবে যে গণধর্ষণ করে যে মেরে ফেলেছে, এর আমরা বিচার চাই, অবিলম্বে শাস্তি চাই। যদি পুলিশ প্রোটেকশন দিয়ে না হয়, সিবিআই দরকারে সিবিআই নিয়ে এসে তদন্ত করা হোক। এটা যে আমাদের দুটা অঞ্চল আতঙ্কেতে আতঙ্কিত, হ্যাঁ, ছড়িয়ে আছে, কেউ গ্রাম থেকে মেয়েরা সুরক্ষিত নয়, এরকম যদি চলতে থাকে তাহলে আমরা রাত্রে সকালে কী করে বেরোবো আমরা? মেয়েটাকে স্থানীয় না, কেউ চিনতে পারছে না, কোথাকার মেয়ে আছে, কারা কারা করেছে, কোন দুষ্কৃতীরা এসে পড়েছে, এটা করাটা খুবই অন্যায়। হ্যাঁ, আমরা অবিলম্বে শাস্তি চাই, এত তাড়াতাড়ি শাস্তি চাই, নাহলে আমরা অবিলম্বে সেই আন্দোলনে আমরা গ্রামবাসী মিলে, আমাদের দুটো অঞ্চল মিলে, সবাই মিলে আমরা কিন্তু রাস্তায় নেমে পড়বো। তাড়াতাড়ি, যত তাড়াতাড়ি হোক, যেন যারা এই কাজ করেছে তাদেরকে চিহ্নিত করে তাদেরকে অ্যারেস্ট করা হোক, নাহলে কিন্তু আমরা রাস্তায় নামতে বাধ্য হব। এর আগে কি এই ধরনের ঘটনা ঘটেছিল? এর আগে এরকম কোনোদিন ঘটনা ঘটেনি। কিছুদিন আগে কালিয়াগঞ্জে হয়ে গেল এরকম গণধর্ষণ। যেন তাড়াতাড়ি যেন মুক্তি পায়, সেই ব্যবস্থাটা যেন প্রশাসন ব্যবস্থা করবে। প্রশাসন যদি ব্যবস্থা না করে, আমরা সিবিআই বা সিআইডিকে আমরা অনুরোধ করব যে এটা তাড়াতাড়ি তদন্ত হোক। আপনার কী মনে হচ্ছে যে এই কাজটা করেছে এটা কি স্থানীয় না বহিরাগত? এটা সঠিক বলা যাচ্ছে না, স্থানীয় বহিরাগত নিশ্চয়ই কোনো কারো মদত আছে। হ্যাঁ, মদত ছাড়া এইরকম কোনো কাজ করতেই পারে না। খুন করা হয়েছে দেখলেন, যে শ্বাসরোধ করে মারা হয়েছে। কিছু ছেলে হয়তো দু চারটা গণধর্ষণ করেছে, গণধর্ষণ করে শ্বাসরোধ করে ওকে মেরে ফেলেছে। আপনারা, আমরা অবিলম্বে তার শাস্তি চাই, শাস্তি যে প্রশাসন তাড়াতাড়ি যেন করে, যদিও না হয় কিছুদিন তার আমরা রাস্তায় নামতে আমরা বাধ্য হব। আপনার নাম? আমার নাম প্রভাস চন্দ্র মণ্ডল, এলাকার বাসিন্দা। বাসিন্দা, কী ঘটনা ঘটেছিল এখানে? আমি জানি না, আমার দাদা জানে। সকালবেলা জমিন আসলো, হোটেলের জমি এসে দেখতে গেলে লাশটা পড়ে আছে। কখন এটা? সকাল 7টা। মেয়েটা কি স্থানীয়? হ্যাঁ, মেয়েটা স্থানীয়? স্থানীয় না। কী মনে হচ্ছে? মনে হয় বাইরের মেয়ে আছে। কীভাবে খুন করা হয়েছে? খুন করা হয়েছে, গলা টিপেছে, পা হাতে মেরেছে, মুখে দাগ আছে। আর কিছু মনে হচ্ছে? আর কিছু মনে হয় না। রেপের মতো লাগে সন্দেহ। গণধর্ষণ কারা করেছে? এই সব কাজ কে করেছে, কারা করেছে, ওটা আমরা কেমন করে বলবো? সকালে আসলো, জমি দেখতে গেল, কাজ করে আছে। আমরা ভয়ে তো মাঠে কাজ করতে পারি না। আপনার নাম? রঞ্জন মন। না, আমি সকালে বাজার গেলাম। বাজারে এখান থেকে কৃষকরা সকাল জমি চাষ করতে এসছে, ফোন করলো যে একটা ডেড বডি পড়ে আছে। ডেড বডি পড়ে আছে, আমি এখানে আসলাম। আসার পরে দেখলাম একটা 14-15 বছরের মেয়ে পড়ে আছে। আমি অনুমান করছি মেয়েটা কী হয়েছে, কে বা কারা খারাপ কাজ করেছে, এটা তদন্ত করবে। এবার কী করেছে মেয়েটার সাথে? খারাপ ব্যবহারই হয়েছে। কী ব্যবহার? গণধর্ষণ হতে পারে, কিন্তু সঠিক জানা যাচ্ছে না হয়েছে কী হয়নি, সেটা পুলিশ ইনভেস্টিগেশন করবে, তারপরে বলা যাবে। এমনি কোথাকার মেয়ে বা কিছু? মেয়ে স্থানীয় মেয়ে নেই, আমাদের অঞ্চলে শাহবাজপুর আর রামনগর অঞ্চলে দেখলো, কেউ ঠিকঠাক বলতে পারছে না। কত বছর বয়স? মোটামুটি 15-16 বছর। মানে গ্রামবাসীরা দেখে, পুলিশ দেখে কী মনে হচ্ছে গণধর্ষণ? হ্যাঁ, ওটাই অনুমান হয়। কী বলে গ্রামবাসীরা? অনুমান করছে যে এটা মনে হয় ধর্ষণ হয়েছে। এখন হয়েছে কি হয়নি সেটা ইনভেস্টিগেশন করবে, তারপরে বলা যাবে। এই এরকম এই এলাকায় এর আগে না এরকম ঘটনা এর আগে কোনোদিনই ঘটেনি, এটাই প্রথম। তো আপনার কি মানে কী মনে হচ্ছে এটা বাইরের কাজ? মানে যারা এটা কাজ করেছে তার জন্য শাস্তির ব্যবস্থা করতে হবে। এই এলাকাটা তো অত্যন্ত ভেতরে, ভেতরে, কিন্তু মেয়েটা হচ্ছে বাইরের। এখন কে বা কারা করেছে ওটা সঠিক তো কেউ বলতেই পারছে না। আপনার নাম? চন্দ্রশেখর মণ্ডল। ঘটনা ঘটেছিল? ঘটনা এখানে উজিরপুর গ্রামের মোজা, এখানে একটা মহিলা মেয়ে পড়েছিল, 14-15 বছরের মেয়ে, এবং তাকে কে বা কারা ধর্ষণ করে ফেলে গেছে, কোথাকার মেয়ে সঠিক ঠিকঠাক জানছি না।
কিন্তু এখানে অন্য স্থানীয় মেয়ে বাইরের মেয়ে আছে তাকে ধর্ষণ করে ফেলে গেছে এবং তাকে পুলিশের তদন্ত ঠিকঠাক হোক সেটা আমি চাই এবং এলাকার স্থানীয় বাসিন্দার আতঙ্কে আছে কারণে তারা জমি মাঠে চাষ করতে পারছে না এটা ঠিকঠাক যেন শাস্তি হোক উপযুক্ত এটাই আমি চাই কখন দেখতে পেয়েছিল এটা সকালে সকালেই দেখতে পাওয়া গেছে এটা কি স্থানীয় না মেয়েটা স্থানীয় না স্থানীয় না এখন কেউ ঠিকঠাক চিনতে পারছে না তো স্থানীয় আর বাইরে বলা যাচ্ছে কি মনে হচ্ছে কারা করেছে মনে হচ্ছে কেউ কিছু দুষ্প্রাপ্তি দুষ্কৃতি প্রায় লোক ওগুলোই করে আর কি করে আপনার নাম আমার নাম চন্দ্র শর্মা এখানে বাড়ি এখানে বাড়ি আপনার হ্যাঁ আমি মেম্বার